কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার পীর কাশিমপুর দক্ষিণপাড়া এবং করইবাড়ি গ্রামের মাঝে দিয়ে গেছে বাখরাবাদ আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন লাইন সেখানে কোম্পানিগঞ্জ নবীনগর সড়কের পাশে নির্মাণ করা হয়েছে গ্যাস সঞ্চালন লাইনের বাল্ব স্টেশন এতে এই এলাকায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা জলাবদ্ধতার কারণে দু সাল থেকেই এলাকার শত শত একর ফসলের জমি বারো মাসেই পানিতে তলিয়ে থাকে যার ফলে তিন ফসলি এবং উর্বর জমি চাষাবাদের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এই জমিগুলোর মধ্যে বছরে তিনটা ফসল ফলাইতে পারতাম পানি জমাট হয়ে থাকার কারণে আমরা এই কোনো করতে পারি নাই দুইটা পাল্প স্টেশন হয়েছে আমার হাত দিয়ে হয়েছে এবং এটার পাশে সরকারি জায়গাও আছে আমার জানা মতে যদি সবাই সহনীয় হয় তাহলে পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় ইতিমধ্যে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কাছে দরখাস্ত দিয়েও লাভ হয়নি গ্যাস ফিল্টার কোম্পানির দপ্তরে দপ্তরে বিভিন্ন অভিযোগপত্র দাখিল করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ এর উদ্বেগ গ্রহণ করে ব্যক্তি অর্থনীতি এবং জাতীয় অর্থনীতিতে এটার একটা প্রভাব ফেলছে তো এই জন্য আমি আশা করব কর্তৃপক্ষ এটার প্রতি একটা সুদৃষ্টি দিবেন অভিযুক্ত পাওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি সে শহরে জমিনে প্রকৌশলীদের নিয়ে যাবেন এবং একটি বিকল্প চ্যানেল দেওয়ার ব্যবস্থা করবেন যাতে জলাবদ্ধতা কমে যায় সেখানে দ্রুত উপযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করে ফসলের জমি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা মাছরাঙ্গা নিউজ ডেস্ক